হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমস ওয়ে অফ লার্নিং। আজকে আমরা ত্রিপুরা টেট টু এবং এসটিডি সিলেবাসের জিওগ্রাফি থেকে হাইড্রোস্ফিয়ার, তো এর মধ্যে রয়েছে ওশান কারেন্টস অর্থাৎ সমুদ্র স্রোত। তো আমাদের টেট টু সিলেবাসের মধ্যে রয়েছে ইন্ডিয়ান, স্প্যাসিফিক অ্যান্ড আটলান্টিক ওশান অর্থাৎ ভারত মহাসাগরীয় স্রোত, প্রশান্ত মহাসাগরীয় স্রোত এবং আটলান্টিক মহাসাগরীয় স্রোত সম্পর্কে রয়েছে। তো এই টপিকটা যারা এসটিডি পরীক্ষা দেবে তোমাদেরও হেল্পফুল হবে। এসটিডি সিলেবাসের মধ্যে এই টপিকটা রয়েছে যে সমুদ্র স্রোতের যে পার্টটা আছে সেটা, ঠিক আছে? তাহলে তোমরা এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য আছে তোমরা দেখতে পাবে। তো যদি ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওগুলো যে নোটগুলো আছে তোমরা এগুলোকে নোট ডাউন করে রাখো, তাহলে তোমাদের পরে যখন এক্সামের আগে প্রিপারেশান নেবে তখন তোমাদের হেল্পফুল হবে, ঠিক আছে? তো আমি এখানে যা দরকার পরীক্ষার ভিউতে আমি তোমাদের সামনে ডিসকাস করব। তো তোমরা দেখো আমি যতটুকু পারি তোমাদের বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো শুরু করি। হাইড্রোস্ফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল বলতে কাকে বোঝায়? দেখো, ভূপৃষ্ঠের মোট আয়তনের প্রায় 71.4% হলো জলভাগ বা জলরাশি। তো এই জলরাশি দ্বারা আবৃত বিভিন্ন মনে সাগর, মহাসাগর হতে পারে বা বিভিন্ন পুকুর, জলাশয়, যা কিছু আছে আমাদের, এক কথায় আমাদের ভূপৃষ্ঠের যে 71.4% জলভাগ রয়েছে তো তাকেই বলা হয় বায়ুমণ্ডল। তো এই বায়ুমণ্ডলের একটা বেশি মানে বড় অংশ রয়েছে সমুদ্রের মধ্যে, রয়েছে ওশান বা মহাসাগরের মধ্যে রয়েছে জল। তাহলে আমরা এই যে ওশান বা ওশান যে মহাসাগর সেগুলো সম্পর্কে আমরা জানবো, যে আটলান্টিক, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর। তো আমরা এই মহাসাগরের যে বিভিন্ন স্রোতগুলো রয়েছে সমুদ্র স্রোত সেগুলো সম্পর্কে ডিটেলসই জানবো। তাহলে আমরা প্রথমে যেহেতু সমুদ্র স্রোত নিয়ে ভিডিওটি তৈরি হয়েছে তাই সমুদ্র স্রোত কি সেটা জানতে হবে। তাহলে সমুদ্র স্রোত বলতে কী বোঝায়? দেখো, পৃথিবীর আবর্তন গতি, বায়ুপ্রবাহ, সমুদ্র জলের লবণতা, ঘনত্ব, উষ্ণতার তারতম্য, এর ফলে সমুদ্রের জল অর্থাৎ পৃথিবীর সাগর মহাসাগরের উপরিভাগের জল নিয়মিত এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। এই সমুদ্র জলের এই গতিকেই বলা হয় সমুদ্র স্রোত। অর্থাৎ আমাদের পৃথিবীর যে আবর্তন গতি বা যে দিন রাত্রি হয়, বা বায়ুপ্রবাহ আছে, যেমন নিয়ত বায়ুপ্রবাহ মেন, তো তারপরে আছে যেমন সমুদ্র জলের লবণতা আছে, ঘনত্ব আছে বা উষ্ণতা, তো এর ফলে কী হয়, সমুদ্রের জল ভাগ জলরাশি কী হয় এক স্থান থেকে অন্য স্থানের দিকে প্রবাহিত হয়। এই যে সমুদ্রের জলরাশি এক স্থান থেকে সমুদ্র বলো বা সাগর মহাসাগর বলো, তো সেখানের যে জলরাশিগুলো নিয়মিত এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তো সেটাকে আমরা বলবো সমুদ্র স্রোত, ঠিক আছে? তো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ সর্বপ্রথম ব্যাখ্যা করেন কে? জুপিটার, মনে রাখবে তোমরা, ঠিক আছে? ইনি প্রথম সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করেন। তাহলে আমাদের প্রশ্নই আসে, সমুদ্র স্রোত তাহলে কীভাবে সৃষ্টি হয়? তো সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো দেখে নাও। পৃথিবীর আবর্তন গতি, পৃথিবীর আবর্তন গতির ফলে কী হয়, সমুদ্র স্রোত সৃষ্টি হয়। দেখো কী হয়, দেখো পৃথিবীর আবর্তন গতির ফলে কিন্তু এই যে সমুদ্র স্রোত বায়ুপ্রবাহের মতো, ফেরলের সূত্র অনুসারে আমরা পড়েছিলাম যে সমুদ্র স্রোত কী হয়, উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে কিন্তু প্রবাহিত হয়, ঠিক আছে? এটা মনে রাখবে। নিয়ত বায়ুপ্রবাহ আছে, তো নিয়ত বায়ুপ্রবাহ হলো সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ, মনে রাখবে কিন্তু। অর্থাৎ বায়ু একদিক থেকে নিয়মিত মানে প্রবাহিত হয়, যেমন আমরা পড়েছিলাম আয়ন বায়ু, পশ্চিমা বায়ু বা মেরু বায়ু, তো সেখানে আমরা পড়েছিলাম যে নিয়ত বায়ু কী। তো নিয়ত বায়ুর প্রভাবে কিন্তু এই সমুদ্র স্রোত সৃষ্টি হয়, ঠিক আছে? সমুদ্র জলে উষ্ণতা হতে পারে, অর্থাৎ যে জলের যে উষ্ণতা থাকে তো এর পার্থক্যের কারণে কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হয়। অর্থাৎ কোনোখানে উষ্ণ জল থাকে, উষ্ণ জল প্রবাহিত হয়, কোনোখানে কী হয় শীতল জল প্রবাহিত হয়, তো উষ্ণ জল কী হয় অধিক, মানে যেহেতু উষ্ণমণ্ডলের হ্যাঁ জলগুলো যেহেতু অধিক উত্তাপ থাকে, এর ফলে কী হয় জলগুলো হালকা হয়ে বাষ্পীত হয়ে হালকা হয়, এর ফলে সেগুলো শীতল যে মেরু প্রদেশ বা মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তারপরে উষ্ণমণ্ডলের যে জায়গা বা সমুদ্রের যে জায়গা থেকে জলগুলো প্রবাহিত হয় তো সেখানে মানে যে এরিয়াটা সেটা পূর্ণ করার জন্য মেরু অঞ্চলে যে শীতল বা স্রোতগুলো রয়েছে সেগুলো উষ্ণমণ্ডল দিকে প্রবাহিত হয়। তো আমরা মনে রাখবো জাস্ট এখানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমরা মনে রাখো, নিয়ত বায়ুপ্রবাহ কিন্তু সমুদ্র সৃষ্টির প্রধান কারণ, এটা একটা আছে। তারপরে যেমন উষ্ণতা আছে, সমুদ্র জলের উষ্ণতা পার্থক্য,
সমুদ্র জলে লবণত্বের পার্থক্য। তো আমরা জানি সমুদ্র জলে কিন্তু সব জায়গাতে কিন্তু সমান লবণতা থাকে না বা ঘনত্ব থাকে না। তো অধিক লবণতাযুক্ত জল কিন্তু অল্প লবণতাযুক্ত চেয়ে ভারী থাকে। এর ফলে কী হয়, তো এই যে জলের যে সমতা সেটা বজায় রাখার জন্য ভারী জলগুলো কিন্তু হালকা জলের দিকে প্রবাহিত হয়। এর ফলে কিন্তু সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। মহাদেশের অবস্থান আকৃতি হতে পারে, এর ফলে সমুদ্র স্রোত সৃষ্টি হতে পারে। বরফের গলন, অর্থাৎ যে মানে সমুদ্র জলে যে বরফ সেগুলো গলনের ফলে কিন্তু জলের পরিমাণ বৃদ্ধি পায়, এর ফলে সমুদ্রের স্রোত সৃষ্টি হতে পারে। বিভিন্ন স্রোতের মিলন, এখানে উষ্ণ স্রোত বা শীতল স্রোতের মিলন হতে পারে, বা বিভিন্ন স্রোতের মিলনের ফলেও কিন্তু সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। ঠিক আছে, তোমরা এই পয়েন্টগুলোকে মনে রাখবে। তো সমুদ্র স্রোতকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় থাকে। তো আমরা দেখো, যেমন উষ্ণ স্রোত আছে, শীতল স্রোত, নিরক্ষীয় স্রোত, মেরুদেশীয় স্রোত, বহিঃস্রোত, অন্তঃস্রোত। তো আমরা এগুলো সম্পর্কে ডিটেলসটি জানব। দেখো, উষ্ণ স্রোত কাকে বলে, অর্থাৎ সমুদ্র স্রোত যখন উষ্ণমণ্ডল থেকে প্রবাহিত হয়ে মেরু শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় উষ্ণ স্রোত। মনে রাখবে, উষ্ণ স্রোত সবসময় কিন্তু শীতল স্রোতের বা শীতল মেরুর দিকে প্রবাহিত হবে, অর্থাৎ উষ্ণ স্রোতটা শীতল স্রোতের দিকেই প্রবাহিত হবে। ঠিক আছে, তারপর শীতল স্রোত কিন্তু উষ্ণ স্রোতের দিকে প্রবাহিত হবে। তারপর শীতল স্রোত মানে কি, অর্থাৎ সমুদ্র স্রোত যখন শীতল মণ্ডল বা মেরু প্রদেশ থেকে যখন প্রবাহিত হয় উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয় তখন তাকে বলে শীতল স্রোত। অর্থাৎ শীতল প্রদেশ থেকে বা শীতল অঞ্চল থেকে যখন উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হয় স্রোতটা, সেটা হবে শীতল স্রোত। মনে রাখবে, যেখান থেকে সমুদ্র স্রোতটা সৃষ্টি হয়, অর্থাৎ যেখান থেকে প্রবাহিত হয়, তো সে অনুসারে কিন্তু সমুদ্র স্রোতের নামকরণ করা হয় থাকে। অর্থাৎ শীতল বা মেরু প্রদেশ থেকে যদি প্রবাহিত হয়, তাহলে আমরা জানি মেরু প্রদেশ কিন্তু শীতল অঞ্চল, তাহলে সেখান থেকে যদি প্রবাহিত হয় সেটা হবে শীতল স্রোত, আর উষ্ণ অঞ্চল থেকে যদি যেটা প্রবাহিত হবে সেটা হবে উষ্ণ স্রোত। ঠিক আছে, নিরক্ষীয় স্রোত কাকে বলে, তো সমুদ্র স্রোত যখন নিরক্ষীয় প্রদেশ, আমরা জানি নিরক্ষীয় ইকুয়েটর যেটা আছে, তো সেখান থেকে যখন প্রবাহিত হয় তখন সে স্রোতকে বলা হয় নিরক্ষীয় স্রোত হবে, সেটাকে বলা নিরক্ষীয় স্রোত বলা হয়। ঠিক আছে, নিরক্ষীয় স্রোত মনে রাখবে, নিরক্ষীয় স্রোত কিন্তু উষ্ণ হয় সবসময়, এটা নিরক্ষীয় স্রোত হবে। মেরুদেশীয় স্রোত, অর্থাৎ মেরুদেশ থেকে যে সকল স্রোত প্রবাহিত হয় তাকে বলা হয় মেরুদেশীয় স্রোত। উত্তর মেরু বা দক্ষিণ মেরু যেই অঞ্চলটা রয়েছে আমাদের, বা সেখান থেকে যে স্রোতগুলো প্রবাহিত হয় সেটা হলো মেরুদেশীয় স্রোত। তারপর আছে বহিঃস্রোত। বহিঃস্রোত কোনটাকে বলে এটা একটু দেখে নাও। সমুদ্রের তলের উপর দিয়ে, অর্থাৎ সমুদ্রের তলের উপর দিয়ে যে স্রোত প্রবাহিত হয় সেটা হলো বহিঃস্রোত। এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, এই স্রোতের রং কিন্তু ঘাড় নীল, অর্থাৎ বহিঃস্রোতের রং কিন্তু ঘাড় নীল। আর অন্তঃস্রোত হলো যেটা সমুদ্রের যে 200 থেকে 1000 মিটার গভীরতায় প্রবাহিত হয়, তো সেটা হলো অন্তঃস্রোত, অর্থাৎ সমুদ্রের জলের তলে দিয়ে প্রবাহিত যেটা। তো এই স্রোতের রং কিন্তু গাঢ় সবুজ, এই পয়েন্টটা মনে রাখবে। এস মানে অন্তঃস্রোতের রং কেমন, গাঢ় সবুজ, এগুলো প্রশ্ন আসতে পারে। তো আমরা এবারে আটলান্টিক মহাসাগরীয় যে স্রোতগুলো রয়েছে তো সেটা সম্পর্কে আমরা জানবো। এর আগে আমরা আটলান্টিক মহাসাগর কী সেটা আমরা একটু দেখে নিই। দেখো, আটলান্টিক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। আমরা জানি আমাদের পৃথিবীতে টোটাল 5টি মহাসাগর রয়েছে, তো এর মধ্যে আটলান্টিক হলো পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হলো আটলান্টিক। এই মহাসাগর ভূপৃষ্ঠের শতকরা 16% স্থান জুড়ে কিন্তু অবস্থান করেছে, এটা মনে রাখবে। ঠিক আছে, তো আমরা এবারে আটলান্টিক মহাসাগরের যে স্রোতগুলো রয়েছে তো সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই। দেখো, আমাদের জাস্ট তোমরা এই যে স্রোতগুলোকে মনে রাখলে হবে আশা করি, এমন ধরনের প্রশ্ন আসে, অর্থাৎ কোনটা উষ্ণ স্রোত আর কোনটা শীতল স্রোত। ঠিক আছে, এগুলি মনে রাখবে ভালো করে, পরীক্ষাতে আসতে পারে। যেমন দিতে পারে ফ্লোরিডা স্রোত দিল, দিয়ে বলেছে এটা কি উষ্ণ স্রোত না শীতল স্রোত, এভাবে দেবে। তোমরা কিন্তু এই উষ্ণ স্রোত শীতল স্রোতগুলো মনে রাখবে, কিন্তু মানে কোনটা প্রশান্ত মহাসাগরের স্রোত, কোনটা আটলান্টিক মহাসাগরের স্রোত, কোনটা ভারত মহাসাগরের স্রোত। ঠিক আছে, তো দেখো, উষ্ণ স্রোতের মধ্যে আছে উত্তর নিরক্ষীয় স্রোত। আমি এগুলোর মানে বিস্তারিত ডিসকাস করছি না, তাহলে অনেক সময় লেগে যাবে, জাস্ট তোমরা পয়েন্টগুলো মনে রাখো। দক্ষিণ নিরক্ষীয় স্রোত রয়েছে ফ্লোরিডা স্রোত, ব্রাজিল স্রোত, ক্যানারি স্রোত রয়েছে, ইরোমিঙ্গার স্রোত, উষ্ণ উপসাগরীয় স্রোত বা উপসাগরীয় স্রোত দিতেও পারে, দিলে এটা হবে উষ্ণ, যদি নাও দেয় তাও কিন্তু এটা উষ্ণ স্রোত। ঠিক আছে, উত্তর আটলান্টিক স্রোত, তো এগুলো হলো উষ্ণ স্রোত। তারপর শীতল স্রোতের মধ্যে রয়েছে, এগুলো কিন্তু আটলান্টিক মহাসাগরীয় স্রোত, কিন্তু ল্যাব্রাডর স্রোত খুবই ইম্পর্ট্যান্ট,
ব্যাঙ্গুলিয়া স্রোত, ফকল্যান্ড স্রোত, কুমেরু স্রোত। মরাবে কুমেরু প্রদেশের সবগুলো স্রোত কিন্তু শীতল স্রোত, একদম বসন্ত মহাসাগরের মধ্যে রয়েছে, না তোমরা দেখে নেবে। এখানে তোমরা এই যে ল্যাব্রেডর স্রোত আর উপসাগরীয় স্রোত, এই দুটাকে কিন্তু তোমরা মাস্ট মনে রাখবে। কেন পরীক্ষাতে এই ল্যাব্রেডীয় আর উপসাগরীয় স্রোত থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। উপসাগরীয় স্রোত হলো উষ্ণ আর ল্যাব্রেডর স্রোত হলো শীতল, ঠিক আছে। এগুলো হলো আটলান্টিক মহাসাগরের স্রোত। দেখুন আবার আমরা আটলান্টিক মহাসাগর সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য দেখে নিই। উপসাগরীয় স্রোতের রং গাঢ় নীল, খুবই ইম্পর্টেন্ট। উপসাগরীয় স্রোতের রং কেমন? গাঢ় নীল। ল্যাব্রেডর স্রোতের রং হলো গাঢ় সবুজ, খুবই ইম্পর্টেন্ট। তাহলে উপসাগরীয় স্রোতের রং আমরা জানি গাঢ় নীল, আর ল্যাব্রেডর স্রোতের রং হলো গাঢ় সবুজ। নিউফাউন্ডল্যান্ডের কাছে উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল ল্যাব্রেডর স্রোতের মিলনের ফলে ওই অঞ্চলে 12 মাস কুয়াশাচ্ছন্ন থাকে, ঠিক আছে, মনে রাখবে। নিউফাউন্ডল্যান্ডের কাছে কিন্তু যখন একটা উষ্ণ স্রোত নাম কি? উপসাগরের স্রোত। শীতল কী ছিল? এটা ল্যাব্রেডর স্রোত। এই দুটো স্রোত যখন মিলিত হয় তখন সেখানে, মানে মিলিত হওয়ার কারণে সেখানে কী হয়, 12 মাস ধরে কুয়াশাচ্ছন্ন থাকে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আসতে পারে কোন দুটি স্রোতের মিলনের ফলে নিউফাউন্ডল্যান্ডের উপকূলে 12 মাস কুয়াশাচ্ছন্ন থাকে? উপসাগরীয় স্রোত এবং ল্যাব্রেডর স্রোতের মিলনের ফলে। তারপর দেখানো হিমপ্রাচীর কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। তো হিমপ্রাচীর কাকে বলে আমরা? এই নিউফাউন্ডল্যান্ডের কাছে যে উষ্ণ আর উপসাগরীয় স্রোত আর শীতল যে ল্যাব্রেডর স্রোতের মিলন হয়েছে, তো এরপরে যে সীমারেখাটা তৈরি হয়েছে, যে সীমারেখাটা দেখা যায় মিলনের ফলে, তো সেই সীমারেখাটাকেই বলা হয় হিমপ্রাচীর, ঠিক আছে। অর্থাৎ মনে করো এদিক থেকে একটা স্রোত এসে এদিক থেকে একটা এসে মিলিত হয়েছে স্রোত, ঠিক আছে। তাহলে এখানে একটা যে প্রাচীর সৃষ্টি হয়েছে তো সেটা হলো হিমপ্রাচীর বা যে সীমারেখাটা। তারপর দেখানো নিরক্ষীয় প্রতিশোধ কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট, টার্মগুলো তোমরা মনে রাখবে। উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মাঝখান দিয়ে একটি ক্ষীণ স্রোত পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। তাহলে কি নিরক্ষীয় স্রোতের উত্তর দিক, আমরা জানি নিরক্ষীয় রেখা এটাকে মনে করো, এটা উত্তর দিক, দক্ষিণ দিক। তো উত্তর দক্ষিণ দিক থেকে যে স্রোত প্রবাহিত হচ্ছে নিরক্ষীয় রেখার নিরক্ষীয় স্রোতের মাঝখান দিয়ে, তো সে ক্ষীণ স্রোতটাকে বলা হয় নিরক্ষীয় প্রতিস্রোত, ঠিক আছে। তারপর দেখে নাও নিউফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাঙ্ক পৃথিবীর অন্যতম মৎস্য, শ্রেষ্ঠ মৎস্য শিকার কেন্দ্র, খুবই ইম্পর্টেন্ট। তাহলে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মৎস্য শিকার কেন্দ্র কোথায়? নিউফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাঙ্ক। স্রোতহীন ও বাসমান উদ্ভিদযুক্ত সমুদ্র অঞ্চলকে বলা হয় শৈবাল সাগর, অর্থাৎ যেখানে কোনো স্রোত নেই, অর্থাৎ ভাসমান একটা উদ্ভিদযুক্ত অঞ্চল, সমুদ্র অঞ্চল, তো সেটা হলো শৈবাল সাগর, ঠিক আছে। তো আমরা এবারে প্রশান্ত মহাসাগর সম্পর্কে জানবো। দেখো আমি যতটুকু আমাদের জানা দরকার আমি তাই তোমাদের সাথে ডিসকাস করছি, আমি কিন্তু বাড়তি করতে যাচ্ছি না, কারণ আমাদের সিলেবাসটা বিশাল বড়। আমরা যদি যা পরীক্ষাতে ভিউতে আসে পরীক্ষাতে বা যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেই ওয়াইজ আমি মানে প্যাটার্নগুলো তৈরি করছি, নোটগুলো তোমাদের জন্য, ঠিক আছে। শুধুমাত্র আজে বাজে অনেকগুলো পরে আমরা কী করবো, এতগুলো আমাদের মনে রাখা সম্ভব না, ঠিক আছে না। তো আমি সেজন্যই আমি এভাবে তৈরি করছি, তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে তো লাইক করে দেবে, ঠিক আছে। প্রশান্ত মহাসাগর, তো প্রশান্ত মহাসাগরে পৃথিবীর বৃহৎ, সরি প্রশান্ত মহাসাগর হবে, প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর, মনে রাখবে। এই প্রশান্ত মহাসাগরে কিন্তু হলো পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর বা গভীরতম এবং বৃহত্তম, আর দ্বিতীয়টা হলো আটলান্টিক মহাসাগর, আর তৃতীয় বৃহত্তম যেটা সেটা হবে ভারত মহাসাগর, আমরা যেটা পড়বো এখন। এই প্রশান্ত মহাসাগর কি ভারতের, ভারত না, ভূপৃষ্ঠের অর্থাৎ শতকরা 32% স্থান জুড়ে অবস্থান করেছে এই প্রশান্ত মহাসাগরের। মহাসাগরটা কিন্তু এই 32% জায়গা জুড়ে কিন্তু অবস্থান করেছে, মানে ভূপৃষ্ঠের। তো এবার আমরা প্রশান্ত মহাসাগরের স্রোতগুলো দেখে নিই। তো প্রশান্ত মহাসাগরের প্রথম উষ্ণ স্রোত কোনগুলো দেখো, খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি বলছি এই স্রোতটা কুরুশীয় স্রোত বা জাপান স্রোত, খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটাকে মনে রাখবে, মাস্ট মনে রাখবে, এটা এটাই পরীক্ষা আসে। তো এটা হলো একটি উষ্ণ স্রোত, মনে রাখবে কুরুশীয় বা এটা আরেকটা নাম হলো জাপান স্রোত, ঠিক আছে। কুরুশীয় বা জাপান স্রোত এটা একটি উষ্ণ স্রোত, পরীক্ষাতে আসতে পারে। একটি উষ্ণ স্রোতের নাম লিখো, প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোত হলো, তোমাদের দিয়ে দিয়েছে কুরুশীয় স্রোত বা ফকল্যান্ড স্রোত বা উপসাগরীয় স্রোত বা ল্যাব্রেডর স্রোত, তখন তোমরা চয়েস করে নেবে কোনটা আনসার হবে, এমন ধরনের প্রশ্ন আসবে। কিন্তু আমি একটা দেখ, আমি দেবো তোমাদের একটা কোশ্চেন সিরিজ করে দেবো এখান থেকে, সমুদ্র স্রোত আর জোয়ারভাটা থেকে, তখন তোমরা পারবে সেগুলো। তারপর দেখে নাও দক্ষিণ নিরক্ষীয় স্রোত রয়েছে,
উত্তর নিরক্ষীয় স্রোত মনে রাখবে, নিরক্ষীয় স্রোত যদি বলে সেগুলো কিন্তু উষ্ণ স্রোত, এটা মাথায় রাখবে। আর কুমেরুম স্রোত যদি বলে সেটা হলো শীতল স্রোত। উত্তর প্রশান্তে মহাসাগরীয় স্রোত আছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত, আলাস্কা স্রোত বা অ্যালুশিয়ান স্রোত নিরক্ষীয় প্রতিস্রোত, নিরক্ষীয় প্রতিস্রোতটা কিন্তু একটা উষ্ণ স্রোত, এটা মনে রাখবে। তো এগুলো হলো প্রশান্ত মহাসাগরে উষ্ণস্রোতের উষ্ণস্রোত এগুলো, ঠিক আছে। তো শীতল স্রোত কোনগুলো রয়েছে খুবই ইম্পর্টেন্ট দেখে নাও এখানে, যেমন কুমেরু স্রোত তো জানো তোমরা, এটা তো আছেই, পেরু বা হাম্বোল স্রোত এটা মনে রাখবে, এটা কিন্তু একটা শীতল স্রোত, এটা হলো প্রশান্ত মহাসাগরের একটা শীতল স্রোত। ক্যালিফোর্নিয়া স্রোত এটাও একটা শীতল স্রোত, কামচাটকা স্রোত, ঠিক আছে। তারপরে একটা আছে বেরিং স্রোত, একটা আছে খুবই ইম্পর্টেন্ট, এই বেরিং স্রোতটা পরীক্ষিত আসে কিন্তু। হ্যাঁ, বেরিং স্রোত হলো একটা শীতল স্রোত, আর মনে রাখবে কুরুষীয় স্রোত যেটা আছে উষ্ণ স্রোত সেটা মনে রাখবে কিন্তু, খুবই ইম্পর্টেন্ট বেরিং স্রোতটা। তারপরে আমরা এবার ভারত মহাসাগর সম্পর্কে একটু দেখে নিই। দেখো ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর, আমরা জানি প্রথম হলো প্রশান্ত মহাসাগর, সেকেন্ড হলো আটলান্টিক মহাসাগর, থার্ড যে মহাসাগরটা রয়েছে সবচেয়ে বড় থার্ড যেটা সেটা হলো ভারত মহাসাগর। তো এর উত্তরে আছে এশিয়া, আমাদের যে এশিয়া মহাদেশটা রয়েছে, এশিয়া মহাদেশটা রয়েছে উত্তর দিকে এই ভারত মহাসাগরের, দক্ষিণে আছে আটলান্টিক, তারপর পূর্বে আছে অস্ট্রেলিয়া ও পশ্চিমে আছে আফ্রিকা মহাদেশ, ঠিক আছে। তো এটা মনে রাখবে। মৌসুমি বায়ুর প্রভাবের জন্য এই স্রোত আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর থেকে পৃথক বা আলাদা, মনে রাখবে এই যে ভারত মহাসাগর সেখান থেকে কিন্তু মৌসুমি বায়ু প্রবাহিত হয়, এর জন্যই এই সাগরের স্রোতগুলো কিন্তু এই দুটি স্রোত থেকে সম্পূর্ণ আলাদা, মানে প্রায় সম্পূর্ণ না কিছুটা আলাদা আছে। তবে আমরা ভারত মহাসাগরের স্রোতগুলো আমরা দেখে নিই। তো প্রথম আমরা উষ্ণ স্রোত কোনগুলো সেগুলো দেখে নেব। তো দক্ষিণ নিরক্ষীয় স্রোত একটা আছে, নিরক্ষীয় স্রোত কিন্তু সবগুলোর মধ্যে আছে সেটা মনে রাখবে, নিরক্ষীয় যদি বলে সেটা হবে উষ্ণ স্রোত, এটা মাথায় রাখবে। দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম পূর্ব মৌসুমি স্রোত আছে, তো মৌসুমি স্রোতটা একটা নিরক্ষীয় স্রোত, সরি উষ্ণ স্রোত। মোজাম্বিক স্রোত, মাদাগাস্কার স্রোত, আগুলহার্স স্রোত, তো মৌসুমি স্রোত আছে, তারপরে আছে সোলামি স্রোত, খুবই ইম্পর্টেন্ট এই মৌসুমি আর সোলামি, হ্যাঁ দুটো মোটামুটি সেমই, মৌসুমি বা সোলামি স্রোত হতে পারে। এই সোমালি সরি সোমালি সোমালি স্রোতটা তোমরা মনে রাখবে কিন্তু, এটা হলো একটা উষ্ণ স্রোত, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই মানে এই সোমালি যে স্রোতটা আছে সোমালি, এটা কিন্তু আফ্রিকার উত্তর পূর্ব উপকূলের দিকে কিন্তু উপকূলে কিন্তু এটার নাম হয়েছে, মৌসুমি স্রোতের নাম এই সোমালি হয়েছে, এটা মনে রাখবে আফ্রিকার উত্তর পূর্ব উপকূলে এর নাম সোমালি, ঠিক আছে। শীতল স্রোত আছে কুমেরু স্রোত আর পশ্চিম অস্ট্রেলীয় স্রোত, তা শীতল স্রোত কম আছে তাহলে এটা মনে রাখবে তোমরা। তো এই সোমালি স্রোতটা খুবই ইম্পর্টেন্ট, মৌসুমিয়া সোমালি এটা কিন্তু আসে। তো এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই আরও, যেগুলো আছে এই সমুদ্র স্রোত থেকে। তো আমরা তো মক টেস্ট গ্রুপও আছে আমাদের, মক টেস্ট গ্রুপে তখন আমরা আরও যেগুলো বাকি থাকবে সেগুলো আমরা মক টেস্টের মধ্যে দিয়ে কভার করে নেব, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট কোশ্চেন বা থাকে যেগুলো আমি হয়তো ভিডিওর মধ্যে দিতে পারিনি সেগুলো মক টেস্টের মধ্যে দিয়ে কভার করবো, ঠিক আছে। তো আমি চেষ্টা করবো এবার মানে একটা মক টেস্ট গ্রুপ খোলার জন্য, মানে একদম প্রতিদিন হয়তো উইকে 5-6টি মক টেস্ট রাখবো রেগুলারলি, ঠিক আছে। আমি এটা গ্রুপের মধ্যে ডিসকাস বলবো এটা সবাইকে। দেখো ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় মৌসুমি বায়ুর দ্বারা, খুবই ইম্পর্টেন্ট। ভারত মহাসাগরের সমুদ্র স্রোত কোন বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়? মৌসুমি বায়ুর দ্বারা। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়, ঠিক আছে। মনে এই যে শৈবাল সাগর এটা কিন্তু আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে দেখা যায়, হয়তো কোনো কোনো বইয়ে দেখবে শুধু আটলান্টিক মহাসাগর আছে, তো আমি কিন্তু দুটোই পেয়েছি, আটলান্টিক প্রশান্ত মহাসাগর দুখানেই কিন্তু দেখা যায়। কানাহারি মরুভূমি সৃষ্টির জন্য কোন স্রোত দায়ী? ব্যাঙ্গুলিয়া স্রোত দায়ী, অর্থাৎ কানাহারি মরুভূমি, অর্থাৎ সেখানে এই স্রোতটার কারণে কিন্তু সেখানে কী থাকে, সেখানে হয়তো বৃষ্টি হয় না বা উষ্ণ থাকে, এটা একটা উষ্ণ স্রোত, আর ব্যাঙ্গুলিয়া স্রোতটা হয়তো উষ্ণ স্রোত না, আমরা এরকম পড়েছিলাম। তো এর ফলে সেখানে মরুভূমির সৃষ্টি হয়েছে, কানাহারি মরুভূমি। উষ্ণ স্রোতের অপর নাম হলো বহিঃস্রোত, অর্থাৎ আমরা মনে রাখবো উষ্ণ স্রোতের অপর নাম কি? বহিঃস্রোত। উপসাগরীয় স্রোতের গতিবেগ ঘন্টায় 8 কিমি, খুবই ইম্পর্টেন্ট, উপসাগরীয় স্রোতের গতিবেগ ঘন্টায় কত কিমি? 8 কিমি। তারপর দেখো আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয় যে স্রোতের কারণে তা হলো, তা দেখো আটলান্টিক মহাসাগরে যে শৈবাল সাগর সৃষ্টি হয় সেটা কোন স্রোতের কারণে হয়? দেখো উত্তরে উপসাগরীয় স্রোত রয়েছে আটলান্টিক মহাসাগরে, পূর্বে কেনারি স্রোত, আর উত্তর দক্ষিণে ও উত্তরে
নিরক্ষীয় স্রোত রয়েছে, আর পশ্চিমে উপসাগরীয় স্রোত দ্বারা, মনে রাখবেন উত্তরে উপসাগরীয়, পূর্বে ক্যানারি স্রোত, দক্ষিণে দক্ষিণ উত্তর নিরক্ষীয় স্রোত আছে একটা, একটা পশ্চিমে উপসাগরীয় স্রোত। তারপর দেখে নাও, উত্তর আটলান্টিক স্রোতের জন্য নরওয়ের উপকূল শীতকালে বরফ মুক্ত থাকে, তাহলে কোন স্রোতের জন্য নরওয়ের উপকূল শীতকালে বরফ মুক্ত থাকে? উত্তর আটলান্টিক স্রোতের জন্য, এটা কিন্তু একটা আটলান্টিক মহাসাগরের স্রোত, এটা একটি উষ্ণ স্রোত, ঠিক আছে। এয়ার ইন্ডিয়া কনিষ্ক বিমানটি ভেঙে পড়ে আটলান্টিক মহাসাগরে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এয়ার ইন্ডিয়া কনিষ্ক বিমানটি কোন মহাসাগরে ভেঙে পড়েছিল? আটলান্টিক মহাসাগরে। কোন স্রোতকে সমুদ্র প্রবাহের মেরুদণ্ড বলা হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন স্রোতকে সমুদ্র প্রবাহের মেরুদণ্ড বলা হয়? নিরক্ষীয় স্রোতকে সমুদ্র প্রবাহের একটি মেরুদণ্ড বলা হয়। উষ্ণ ও শীতল স্রোতের মিলতে অর্থাৎ মিলনে, উষ্ণ শীতল স্রোতের মিলনে মগ্নচরা প্ল্যাঙ্কটন হিমপ্রাচীর সৃষ্টি হয়। আমরা জানি উষ্ণ শীতল, উষ্ণ উপসাগরীয় আর শীতল যে ল্যাব্রেডর স্রোত দুটির মিল, ল্যাব্রেডর, হ্যাঁ ল্যাব্রেডর স্রোত দুটির মিলনে কিন্তু এই যে হিমপ্রাচীরটা সৃষ্টি হয়েছে বা যে সীমারেখাটা সৃষ্টি হয়েছে সেটা হিমপ্রাচীর নামে পরিচিত। কোন স্রোতের প্রবাহে টাইটানিক জাহাজ ডুবে যায়? ল্যাব্রেডর স্রোতের প্রবাহে কিন্তু টাইটানিক জাহাজ ডুবে যায়, এটা হয়তো সম্ভবত এটা 1912 খ্রিস্টাব্দে এটা হয়তো আনসার মানে ডুবেছিল, ঠিক আছে। সনটা পৃথিবীর সর্বাধিক দ্রুতগামী সমুদ্র স্রোত হলো উপসাগরীয় স্রোত, খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীর সর্বাধিক দ্রুতগামী সমুদ্র স্রোত কোনটি? উপসাগরীয় স্রোত। জাপান স্রোতের অপর নাম হলো কুরুশীয় স্রোত, খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু আগে পড়েছিলাম। জাপান স্রোতের আরেকটি নাম হলো কুরুশীয় স্রোত, এটি একটি উষ্ণ স্রোত আর এটি প্রশান্ত মহাসাগরীয় স্রোত। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো নিয়ত বায়ু প্রবাহ, খুবই ইম্পর্টেন্ট। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? নিয়ত বায়ু প্রবাহ, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণটিকে দেখার জন্য, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে ভিডিওকে অবশ্যই লাইক করবে চ্যানেলটি।